নিজেদের বাড়ির গাছের আম কাঁঠাল খাওয়ার যে কতটা মজা, এইটা যাদের আছে একমাত্র তারাই বলতে পারবে। আমরা সাধারণত হাতের নাগালের মধ্যে যে কাঁঠালগুলো থাকে সেগুলো ধরেই বুঝতে পারি যে এগুলো পেকে গেছে, কিন্তু যেগুলো হাতের নাগালের মধ্যে নেই, মগডালে ধরে, সেই কাঁঠালগুলো পেকেছে কিনা আপনি বুঝবেন কিভাবে? তার জন্য আছে লাঠি থেরাপি। এই লাঠি দিয়ে আমি পিটিয়ে পিটিয়ে বুঝতে পারবো মগডালের কোন কাঁঠালটি পেকেছে। কাঁচা কাঁঠালে বাড়ি দিলে টনটন শব্দ হবে, আর পাকা কাঁঠালে বাড়ি পড়লে ঢপ ঢপ শব্দ হবে। মূলত এই লাঠি থেরাপির মাধ্যমে উঁচু ডালের পাকা কাঁঠাল আমরা আইডেন্টিফাই করতে পারি। এছাড়াও কাঁঠাল পাকলে খুব সুন্দর একটা স্মেল ছড়ায় প্রথমে, দেন আমরা লাঠি থেরাপি স্টার্ট করি। যাই হোক, এই উঁচু ডালের পাকা কাঁঠাল পাড়ার জন্য করতে হয় অনেক পরিশ্রম। একসাথে দুইটা কাটবো? না। ধর ধর ধর